পটুয়াখালীতেই আমি ওখানে জেলা স্কুলে ভর্তি হলাম, এবং তখনই আমার ভেতরে একটা পরিবর্তন এলো। কী করে এলো আমি জানি না। আমার বড় দু ভাই পড়াশোনায় বেশ ভালো ছিলেন, এবং আমার মনে হলো যে আমাকে ওই রকম হতে হবে। তো সেইখান থেকে আমি পড়াশোনায় একটু মন দিলাম, এবং ওটা হবে ক্লাস সিক্স এরকম সময়। আমি ভালোই রেজাল্ট করলাম, খেলাধুলোতেও ভালো ছিলাম, এবং লেখাপড়াতেও ভালো হলাম আর কি। আমার বাবা খুব খুশি হলেন। হ্যাঁ, বাবা খুব খুশি। মায়ের উত্তম মধ্যম, উত্তম মধ্যম অনেক কমে গেল। মা নোয়াখালী একদম পছন্দ করেননি। আচ্ছা, বাবা খুব সুন্দর পরিবেশ, আমার কাছে তো খুবই ভালো লাগতো। নতুন রকম এই যে খেজুর গাছ, তারপরে নারকেল গাছ, আর প্রচুর সুপারি গাছ। গাছে উঠতে না, গাছে সুপারি গাছে উঠতে পারতাম না, এমনি গাছে খুব উঠেছি। আর নদী খাল এইসব নানান রকম অত্যন্ত বেশি ছিল ওখানে আর কি। এধারে ওখানে আলাদা বন্ধু হলো। হ্যাঁ, নাম ছিল, নামগুলো এখন আর বেশি মনে পড়ছে না। হ্যাঁ, খসরু বলে একটা ছেলে ছিল, তার সঙ্গে ওইখানে দেখা হচ্ছিল, এবং বড় বন্ধুই হলো পরে। কিন্তু সে তো সবাই প্রায় মারা গেছে। তো আমি সেই স্কুল থেকে ওই স্কুলে পুরোটা পড়লে, পুরোটা মানে না, 1940 পর্যন্ত পড়লাম, মানে 14 বছর। আচ্ছা, 1939-40 তখন তো সাইরেন বাজে, তখনও ওখানে বাজছে না। আচ্ছা, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, এবং আমার দুই ভাই ওই নিয়ে খুব সচেতন ছিলেন যে পৃথিবীতে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। আমিও তাতে খুব বেশি সাহায্য করতাম, হ্যাঁ, খবরের কাগজ পড়তাম। তারপরে ওই অবস্থায় আমরা বাবা ভর্তি হতো মাঝে মাঝে। হ্যাঁ, স্কুল হতো আমাদের উধারে, বিশেষ প্রভাব পড়েনি। আচ্ছা, শুধু ওই এইগুলোই খবরের কাগজগুলো এইগুলোই পড়তাম খুব বেশি। আর দুই ভাই অনেক কথাবার্তা বলতেন এইসব নিয়ে। আপনার কোন সাবজেক্টে খুব বেশি নম্বর হতো? আমার সবচেয়ে ভালো লাগতো জিওগ্রাফি আর হিস্ট্রি। দেখুন, দুটোই হলো কিন্তু আপনার, কিন্তু যাতায়াতে জিওগ্রাফি বদলে গেল, হিস্ট্রিও বদলে গেল। সবচেয়ে খারাপ লাগতো অঙ্ক। জীবনের অঙ্ক মেলাতে পেরেছেন তো, সময় বলবে। তারপরে দৌড়াদৌড়ি আছে সেই সব পজিশনে। কিন্তু জীবনের গোলটা কি করতে পেরেছেন? আপনার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল? ডাক্তারি করার, এটা একটু পরে পরে আসতে পারি। ছিল কতটা বদল লাগলো সেই সময়। বাবা বদলি হয়ে এলেন কলকাতায়, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস। তার অফিস ছিল আলিপুরে, তখনকার আলিপুর। এবং আমরা, আমাদের থাকতে হলো একটা ভাড়া করা ফ্ল্যাটে, পার্ক সার্কাসের লোয়ার রেঞ্জ জায়গাটার নাম, এবং একটা অন্যরকম সময়ে নোয়াখালীর উদার প্রান্ত। তো আমি তো তখন যত নতুন জায়গায় যাই ততই ভালো লাগে। তখন ওখানে ছিল ক্লাস সিক্স, ক্লাস সিক্স এই পড়ছি আমি তখন। এখানে এসে তো মাত্র 3 মাস বাকি ওই বছরের শেষ শেষ হতে। তো সেখানে তো নতুন করে অ্যাডমিশন নিতে পারবো না। তো ওই 3 মাস আমাকে একেবারে স্কুলে যেতে হচ্ছে না কোথাও, খুব মজায় কাটছে আমাদের। বাড়িতে টেনশন, আপনার মজা। তা ঠিক। তো নতুন বছরে, হ্যাঁ,
কলকাতায় এসেছি, কলকাতায় দেখছি, নিজে নিজে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তখনকার দিনে এই ছ আনা দিয়ে একটা অল ডে টিকিট পাওয়া যেত ট্রাম ট্রামে। আচ্ছা, তো সেই ছ আনা দিয়ে এসে ভিক্টোরিয়া মেমোরিয়াল ওইসব জায়গায় চৌরঙ্গিতে যেতাম, মিউজিয়ামে গেছি ওই সময়। যে শুধু এই বাংলার মধ্যে আপনি আবদ্ধ থাকবেন না, মোটামুটি যেন একটা ফ্ল্যাটে আমরা থাকলাম, এবং সেই সময় আমি স্কুলে ভর্তি হলাম, আমার মেজ ভাইও একসঙ্গে হেয়ার স্কুলে ভর্তি হলাম। আর ওই বাড়ির সামনে ছিল জাস্টিস নাসিম আলীর বাড়ি, তিন চারটা বড় বড় বাড়ি ছিল, তার রাস্তার ধারে ফ্ল্যাটে শম্ভু মিত্র থাকতেন, এইটা আমরা শুনেছিলাম, দেখেছেন, দেখেওছি, বারান্দায় এসে দাঁড়িয়ে আছেন খালি গায়ে, শুধু একটা তোয়ালে গায়ে। যখন তার আগে আপনি শম্ভু মিত্র নাটক দেখেছেন? না, তখন শম্ভু মিত্র এমন কে এমন খুব বেশি জানতাম, শুধু শম্ভু মিত্র একজন ইম্পর্টেন্ট লোক এই বাড়িতে থাকেন এইটাই শুনতাম আর কি, কিন্তু নাটক কখনো দেখিনি। হেয়ার স্কুলে পড়াটা চলছে? হ্যাঁ, এই সময় হেয়ার স্কুলে আমরা ভর্তি হলাম, আমার মেজ ভাই আর আমি, আমি ক্লাস সেভেনে ভর্তি হলেন আর উনি ক্লাস নাইনে ভর্তি হলেন, উনি দু বছর বড় ছিলেন আর কি। তো ওই ওই বাড়িতে আমরা প্রায় মাস ছয় কি বছর খানেক ছিলাম। আমরা স্কুলে যেতাম ওই বাস কিংবা ট্রামে যেতে, 10 নম্বর বাস ছিল পার্ক সার্কাসের মোড়ে, মানে ওই ডিপোর মোড়ে 10 নম্বর বাস হাওড়ায় যেত, সেই বাসটা তো বেশ তাড়াতাড়ি, না একতলা বাস, আচ্ছা 10 নম্বর বাস, আর না হয় ট্রামে করে যেতাম। ট্রামে একটু সময় বেশি লাগতো, কিন্তু বোধহয় মজাটা ট্রামেই বেশি হতো, কিন্তু তাড়াতাড়ি যেতাম বাসে।